ছেলেদের থেকে মেয়েদের মন বেশি সরল হয়, বাকি মিথ্যে কথা কালকে বলবো। ভাই তুই কোন মোবাইলে খেলছিস বে, এত সুন্দর খেলতে পাচ্ছিস? মাই কুকুর ম্যাক্স। মাই কুকুর ম্যাক্স লয় বে, ওইটা হবে মাইক্রো ম্যাক্স। ও তুই কোন মোবাইলে খেলছিস? আমার আর কি ভাই বউ আর কি সে খেলবো। আবে ওটা ভাই বলাই বে, ভিভো। দাদা এই জায়গাটা কোথায় একটু বলবেন। পঞ্চুদার বাড়ি? না, পঞ্চানন তলা? না না, পাকিস্তান? না, পড়তে পারি না। তুমি বুলাছো বলে হাম বেলে কে বললে? আমার মডুলা দোকান বলে বেলাছি। হ্যাঁ তুমি বিছানা মতো হামার নাম দিছো। ওইদিকে ঘুরে ডান দিকে একটু গিয়ে একটা গুমটি আছে, গুমটির সাইডে একটা দোতলা বাড়ি, ওই বাড়িটা আমার মামার বাড়ি ভাই। আমি এখানকার লয় ভাই, আজকেই বেড়াইতে এলছি। সালাকে ধর তো। চল বোন, নিজের খেয়াল রাখিস, আমি আসছি। আরে কি হয়েছে, তুই কাঁদছিস কেন? দাদা মা বলেছে। কি বলেছে? যখন কেউ বাড়ি থেকে যায় তখন কাঁদতে হয়, কারণ কাঁদলে টাকা পাওয়া যায়। আয় ওরে মা। সাকিব তোর বউ তো বেশ ভালোই কথা শোনে। হ্যাঁ আমি যা বলি সব শোনে, কিন্তু তুই কি করে জানলি? আরে কিস চাইলাম দিয়ে দিল। এক্সকিউজ মি। ইয়েস বলছি, এখান থেকে সরে দাঁড়াও না। কেন, তোমার বন্ধুদের কি আমার মতন বৌদি পছন্দ? টুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এখান থেকে বেরাও, গাড়িটা বের করবো। সারা খুব টিকটক টিকটক আর টিকটক। তাহলে তুই আমাকে সব মিথ্যা কথা বলেছি? না দাদা, সব মিথ্যা বলেনি, খালি একটাই মিথ্যা কথা বলেছে। আমি কোনোদিন সিগারেট কিনে নি, বিড়ি কিনেছি। এই দেখো হাফ বান্ডিল এখনো পকেটে আছে। তবে রে হ্যাঁ বল। তুই একটু আমাদের বাড়িতে আয় না। কেন? আয় না, খুব দরকার আছে। আমি যেতে পারবো না ভাগ। আরে আয় না, আমার শালি এসে আয়। এ সত্যি বলছিস তো? তাহলে যাচ্ছি। ভাই একটু লাইটের সুইচটা অফ করে দে না, এই ঠান্ডায় তো উঠতে খুব বিরক্তি লাগছে, তাই তোকে ফোন করে ডাকলাম। রোল নাম্বার 1? ইয়েস স্যার। রোল নাম্বার 2? ইয়েস স্যার। রোল নাম্বার 1, তুমি পড়াশোনা করে এসেছো? না স্যার।
স্যার কালকে আমাদের বাড়িতে কারেন্ট ছিল না তো তাই আমার পড়াশোনা হয়নি। ও পড়াশোনা হয়নি? হ্যাঁ স্যার। ঠিক আছে তুমি বসো। রোল নাম্বার টু বলো তো, কালকে টার জলসায় কী সিনেমা হচ্ছিল? স্যার কালকে প্রসেনজিতের বকুল পিয়া মুভিটা হচ্ছিল। হারাম চাদা তুই আমার সঙ্গে মজা করছিস, কালকে স্টার জলসাতে কিরণমালা সিরিয়াল হচ্ছিল, আমি মেয়েদের মাঝখানে বসে বসে দেখছিলাম, আর তুই বলছিস প্রসেনজিতের বকুল পিয়া মুভি হচ্ছিল। বন্ধু তোকে একটা জোকস বলছি শুন। এক ফুলকপির সাথে বাঁধাকপির বিয়ে হলো। পরের দিন সকালে আলু জিজ্ঞেস করলো, কি রে ভাই ফুলকপি তোদের বাসরাত কেমন হলো? তখন ফুলকপি বলল, আরে ভাই বাঁধাকপির কাপড় খুলতে খুলতে রাত শেষ। ও খালা গো, ও খালু গো, পুলিশে এমন কেলাইন দিল। আরে ভাই মোলা, পুলিশে আমাকে কেলানো কেলে রে। কিছু কিছু হারামের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। আমি গাছ লাগাইছিলাম, লোকের প্রাণ বাঁচাইছিলাম, পুলিশ আমাকে মারলো কেন রে ভাই? আরে মোনা এই ঢকলার এই অবস্থা কি করে? আরে বড় ভাই, আমি গাছ লাগিলাম, লোকের প্রাণ বাঁচিলাম। বড় ভাই ব্যাপারটা বলি গুছি আবার। হ্যাঁ কি হয়েছে বলতো? ও এখন টিভিতে অ্যাড দেখল, গাছ লাগাও জীবন বাঁচাও। বড় ভাই গাছ তো আমি লাগিলাম। এই শালা তাই বলতে কি আছে গাছ লাগাবে? তোমার মতো স্টুডেন্ট ফেল করবে আমার ভাবতেও কষ্ট হচ্ছে। স্যার বাবা বলেছিল ফেল করলে বিয়ে দিয়ে দেবে, এই সুযোগ হাতছাড়া করিনি। পাম্পার অফার স্যার। অগ্নিশয্যা স্ত্রীকে খুন করেছেন এতে অবাক হবার কিছু নেই, কারণ তার স্ত্রী ছিলেন একজন দুশ্চরিত্রা। যেখানেই অগ্নিশয় পোস্টিং নিতেন সেখানেই ওনার স্ত্রী কারো না কারোর সাথে সম্পর্ক পাতাতেন, এই জন্যই অগ্নিশয় এক জায়গায় বেশি। Mm-hmm.